সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রঙা ঘর ধুমাল খুদ আরক্ষীর যা বীর অভিনন্দনক অসম্মান করা দেশদ্রোহী আরক্ষী জওয়ান রফিকুল ইসলাম খানক নিলম্বন রফিকুল ইসলাম খান বলে তেও একটা পোস্ট শেয়ার করে তেও এফবি অ্যাকাউন্টে সেই পোস্ট অল অফেন্সিভ হয় কারণ তেও একজন ডিসিপ্লিন ফোর্সর মেম্বার হয় গতিকে তেও তেনেকুৱা পোস্ট দিয়াটো উচিত নাছিলে আমি এখন এফআইআর লজ করে আমি তেওঁৰ ওপৰত কেস লোৱা হৈছে আর বর্তমান তেওঁ সাসপেন্ড করা হৈছে মৰিগাঁও আৰক্ষীৰ বেস্তনীৰ মাজত অপরাধীৰ দৰে বন্দী হৈ থকা এইজন খুদ আৰক্ষীৰ জোৱান নাম রফিকুল ইসলাম খান দেশদ্রোহী রফিকুলে ভারতের বীর জওয়ান উইং কমান্ডার অভিনন্দনক অসম্মান করা বিতর্কিত ছবি শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়াত তারপিছতেই এই দফা পুলিশ মহোদয়ের বিতর্কিত ছবি শেয়ার করে দেশপ্রেমিকক অবমাননা করার লগতে জনমানসক বিপথে পরিচিত করার বাবে আরক্ষীর পরা তাৎক্ষণিকভাবে নিলম্বন করা হয় রফিকুল ইসলাম খানক ডিপার্টমেন্টে যেখানে একশন লোক লাগে সেখানে আমি লম প্লাস ক্রিমিনাল কেস তো আমি চলাম যিকোনো বস্তুয়ে পোস্ট করার আগে এবার চালি যদি চাই লোক লাগে যাতে কন্টেন্ট কি আছে তাত আর এনেকা পোস্টর পর বিরত থাকাটা ভাল মরিগাঁওর পবনজ্যোতি ডেকা নিউজ 18 নর্থ ইস্ট